চট্টগ্রাম ফটিকছড়ির বাগানবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সহকারী কমিশনার এটিএম কামরুল ইসলাম। অভিযানে বাগানবাজার ইউপির 9 নম্বর ওয়ার্ড উদয়পাথর এলাকায় বন বিভাগের পাহাড় টিলা কাটার দায়ে আব্দুর রহমানের স্ত্রী শারমিনা আক্তার, আব্দুর রহিমের স্ত্রী রাশেদ আক্তারকে 1 মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে অভিযানে ভোজপুর থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি সহায়তা করেন।